চিহ্ন দিলি, এই প্লাস চিহ্ন দেওয়ার পরে ক্লাসের এখান থেকে শুরু করলাম একটা, এখান থেকে একটু দূরত্ব দিলাম একটা, এখান থেকে শুরু দিলাম এই, আর এখান থেকে শুরু দিলাম এই, এটা করতে পারবি? তারপরে কি করবো আমরা, দেখবো কোন দিক দিয়ে রক্ত ঢুকছে। এখান দিয়ে আসছে অক্সিজেন যুক্ত রক্ত, তাহলে এই রক্তটা যখন এখানে আসছে তাহলে এখানে আমার একটা থাকবে কি, এখানে থাকবে একটা কপাটিকা, এই হয়ে গেল আমার একটা কপাটিকা, আবার এই একটা কপাটিকা, এই দিয়ে ব্লাড ঢুকলো, ব্লাড ঢুকে বেরোবে এই দিয়ে, তাহলে আমার এখানে একটা পাইপ থাকবে, এই পাইপটা এখানে এরকম করে গোল করলাম দিয়ে এইভাবে বের করলাম, আবার একই রকম ভাবে এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা এরকম আছে ভাই, এদিক দিয়ে ব্লাড ঢুকছে, এখান থেকে ব্লাড ঢুকছে, একই রকম ভাবে কি করলাম, এই দুটো ব্লাড এটা এখানে আসছে, যখন আসছে তাহলে এখানে কপাটিকা দরকার, এই ব্লাডটা ঘুরে উপর দিকে যাবে, যখন উপর দিকে যাবে তাহলে এখান থেকে আবার আমার আরেকটা দরকার, এই গোল করলাম, পারলে এরকম করতে সহজ। এবার কি করলাম আমরা, এই মাঝখানে যেটা আছে এটাকে একটু মোটা করে দিলাম।